আসসালামু আলাইকুম। হঠাৎ আপনার বাসায় সমন নিয়ে পুলিশ গেলেন, তখন আপনি কি করবেন? যদি আপনি বাড়িতে না থাকেন তখন কি হবে? আর এই সমনটাই বা কি? এই সমনটা যদি আপনি না নেন সেক্ষেত্রে কি হবে? এই বিষয়গুলো একটু ধারণা দেবো, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত গ্রামের প্রান্তিক মানুষগুলো এই বিষয়গুলো জানেন না, অনেকেই জানেন না, তো তারা এই ধরনের সমস্যাগুলো পড়ে থাকেন। হঠাৎ করে ওয়ারেন্ট হয়ে যায়, গ্রেপ্তার হয়ে যায়, চালান হয়ে যায়, জেল খাটেন, একটু ধারণা দেবো। প্রথমত বলি সমনটা কি, কারণ হবে যদি কোনো মামলা হয় কোর্টে অথবা থানায়, অথবা কোনো কারণে যদি কোর্টে অভিযোগ হয় সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট কোর্ট বা আদালতের যিনি বিজ্ঞ বিচারক থাকবেন উনি বিচারক আপনাকে ডাকবেন, এটা শোনার জন্য, এটা শুনানি করার জন্য আপনাকে ডাকবেন একটা চিঠির মাধ্যমে, একটা কাগজের মাধ্যমে। এই কাগজে আপনার যে অভিযোগের যে সূত্রটা, অর্থাৎ কী কারণে ডাকতেছে, সেটা উল্লেখ থাকবে, অর্থাৎ মামলা নাম্বারটা ওখানে উল্লেখ থাকবে, ধারা উল্লেখ থাকবে, আপনার পুরো নাম ঠিকানা থাকবে, এবং যে আদালত এটা দিচ্ছে সেই আদালতের সিল স্বাক্ষর থাকবে। এই কাগজটা আপনার বাড়ি যেখানে সেই থানায় এটা যাবে। থানায় যাওয়ার পরে থানার যে অফিসার ইনচার্জ থাকেন, যিনি ওসি সাহেব থাকেন, উনি এই সমনগুলো জারি করার জন্য একজন নির্দিষ্ট লোক থাকে, একজন এএসআই থাকেন, তার সহকারী হিসেবে একজন কনস্টেবল থাকেন বা দুইজন থাকেন থানা ভেদে আর কি। তো উনি এটা নিয়ে আপনার বাসায় যাবেন, এটার দুটা কপি থাকে, একটা কপি আপনাকে দেবে আর একটা কপি উনি আপনার স্বাক্ষর নেবে যে আপনি বুঝিয়ে পাইলেন, এটা স্বাক্ষর নেবে, নিয়ে এই কপিটা আবার কোর্টে পাঠাবে। কোর্ট দেখবে যে হ্যাঁ আপনি এটা পেয়েছেন, আপনি যত সময় আসবেন। কিন্তু ভুল হয় কোথায়, যখন পুলিশ যায়, আপনি তো জানেন আপনার নামে একটা মামলা হয়েছে, যখন পুলিশ যায় অনেকেই কি করেন, ওই যে না জানা মানুষগুলো কি করেন, পুলিশ আসছে এই সংবাদ পেয়ে এই মেসেজটা কানে পৌঁছার সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যান। অনেকে আছেন মামলা হওয়ার সংবাদ পাওয়ার পরে বাড়িঘরে তালা দিয়ে তারা অন্যত্র চলে যান, তারা এই সমনটা রিসিভ করতে পারেন না। প্রথমত যদি বাড়িতে কেউ পায়, পুলিশ যদি কাউকে বাড়িতে পায়, অর্থাৎ যাকে যার না যাকে এটা দেওয়ার কথা হয় কাউসটা যার নামে, তাকে যদি পায় সেক্ষেত্রে তাকে একটা কপি দেবে আর একটা কপিতে স্বাক্ষর নেবে। যদি না পায়, উনি দেখা যাচ্ছে যে বাড়িতে নাই, কোনো কারণে একটা শহরে গেছেন বা কোনো কাজে গেছেন, বাড়িতে পায় নাই, তখন ওই বাড়ির যদি কোনো অন্য সদস্য থাকে, ওই পরিবারের অন্য কোনো সদস্য থাকে, তার কাছে এটা দিতে হবে, তিনি এটা স্বাক্ষর করবেন। কিন্তু তার বয়স যাকে দিবেন তার বয়স কিন্তু প্রাপ্ত বয়স হইতে হবে, 18 বছর উপরে হইতে হবে, কম বয়স হলে দেওয়া যাবে না। আর যদি বাসায় কেউ থাকে না, বাসায় কেউ নাই, একদম তালা দিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেঙে গেছে নাই, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে যিনি যাবেন, যে কনস্টেবল অথবা যে এএসআই যাবেন, উনি এটা একটা কপি তার দরজার মধ্যে আটা দিয়ে লাগিয়ে দিবেন, যে কোনোভাবে দরজা দিয়ে দরজার মধ্যে লাগিয়ে দিবেন, পাশের বাড়ির প্রতিবেশী দুজনের স্বাক্ষর নেবেন, নিয়ে ওই একটা কপিতে স্বাক্ষর নেবেন আর একটা কপি ওখানে লটকিয়ে দিবেন, দিয়ে উনি এটা আদালতে জমা দেবেন, ওইভাবে লিখে জমা দেবেন যে তাকে না পাওয়ায় তার বাড়ির দরজা এটা লটকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে যিনি দিবে তার এটা কাজ। আর যদি যারা এটা পেলেন, যার যার বিরুদ্ধে সমনটা জারি করা হলো, যার উপর সমন জারি করা হলো, তিনি যদি এটা রিসিভ করার পরেও যদি বিজ্ঞ আদালতে যথাসময়ে না যান, ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আদালতে যদি উনি না যান, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ওই দিনেই তার নামে একটা ওয়ারেন্ট ইস্যু করবে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এই ওই কাগজটা যেভাবে আসছে ঠিক এই গ্রেপ্তারি পরোয়ানাটাও পরবর্তীতে থানায় চলে যাবে তাকে গ্রেপ্তার করার জন্য, তখন তার নামে ওয়ারেন্ট হয়ে যায়। অর্থাৎ কোনো সমন যদি কেউ রিসিভ না করেন, কারো উপর সমন জারি হওয়ার পরে যদি কেউ রিসিভ না করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই ওয়ারেন্ট হবে। আমরা ভুল করে থাকি, যারা জানি না তারা এই ভুলগুলো করে থাকি, এই ভুলের কারণে ওয়ারেন্ট হয়, পুলিশ গ্রেপ্তার করে চালান দেয়। আপনি যদি এই ভুলটা না করেন আপনার নামে কোনোদিন ওয়ারেন্ট হবে না, কোনোদিনও ওয়ারেন্ট হবে না, আর আপনাকে পালিয়েও থাকতে হবে না, মামলা হতেই পারে, সেটা সত্য হোক মিথ্যা হোক এটা পরে কোর্ট কোর্ট বুঝবে, এটা কোর্টের কাজ, আপনি যাবেন। অনেকে আছে একদম সহজ মামলা, জামিনযোগ্য মামলা, ধারা মামলা হয়েছে, এই মামলাগুলো ভয়ে পালিয়ে থাকেন, অথচ গেলেই কিন্তু জামিন দেয়, পরামর্শ নেন না আপনারা। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে অথবা পরিচিত অনেক আইনজীবী থাকেন, ভালো ভালো আইনজীবী আছে, তাদের সাথে পরামর্শ নেবেন, তাদের সাথে যোগাযোগ করবেন যে আমার এই ধারা একটা মামলা হয়েছে, আমার আদালত থেকে সমন আসছে, আমি যাবো কি যাবো না, দেখবেন যে উনি বলে দেবে চলে আসেন জামিন হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, যদি ভয় পান তাহলে আপনি হেরে যাবেন। আশা করি বুঝাতে পারছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।